1 minus sin square a সমান আমরা জানি cos square a এই হয়ে গেল আমাদের ক নম্বর প্রশ্নের आंसर সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে এসএসসি পরীক্ষায় কমন উপযোগী গণিত সাজেশনের 37 নম্বর লেকচারে ত্রিকোণমিতি কোন পাত থেকে আজকে 6 নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করব আর এই সাজেশনের সকল অঙ্কগুলো একসাথে পেতে প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে আমরা এই সাজেশনের প্লেলিস্ট লিংকটি শেয়ার করেছি যেখান থেকে সকল অঙ্কগুলো একসাথে পাওয়া যাবে এই 6 নম্বর সৃজনশীল প্রশ্নের উদ্দীপক হিসেবে দেওয়া আছে p সমান 1 plus sin a এবং q সমান 1 minus sin a এই দুটি মান থেকে তিনটি প্রশ্নের সমাধান করতে বলছে ক নম্বর p q এর মান কত এরপরে খ নম্বরে প্রমাণ করো যে √p/q sec a - tan a এটা প্রমাণ করতে বলছে এরপরে গ নম্বরে প্রমাণ করো যে sec a - tan a হোল স্কয়ার q/p প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ যশোর বোর্ড 2015 সালে এসেছিল আশা করছি শেষ পর্যন্ত তোমরা সাথে থাকবে শেষ পর্যন্ত সাথে থাকলে এই ধরনের সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় চলে আসলে খুব সহজেই তোমরা উত্তর করতে পারবে আমরা আর কথা বাড়াচ্ছি না আমরা এখন সরাসরি ক নম্বর প্রশ্ন সমাধান দিয়ে শুরু করব এখানে p সমান একটি মান দেওয়া আছে q সমান একটি মান দেওয়া আছে আর pq এর মান বের করতে বলছে তো চলো যাওয়া যাক ক নম্বর প্রশ্নের সমাধানে উদ্দীপকে আমাদের দেওয়া ছিল p সমান 1 plus sin a এবং q সমান 1 minus sin a আর এখানে আমাদের প্রশ্নে pq এর মান বের করতে বলছে pq সমান p এর মান বসিয়ে দেব এরপরে q এর মান বসিয়ে দেব তো p সমান এখানে 1 plus sin a তাই আমরা এখানে লিখতে পারি 1 plus sin a q সমান আমরা লিখতে পারি 1 minus sin a আমরা মান দুটি লিখে দিয়েছি এখন যদি আমরা এটাকে a বিবেচনা করি আর এটাকে b বিবেচনা করি a plus b into a minus b এটি সমান আমরা একটা সূত্র জানি a plus b into a minus b সমান লেখা যায় a square minus b square তো এখানে a বলতে 1 1 এর উপর square দিলো হয় না দিলো হয় minus b বলতে হচ্ছে এখানে sin অর্থাৎ sin square a তো a square minus b square এর সূত্রটি আমরা এখানে প্রয়োগ করে দিলাম এখন আমরা এই এটা সমান একটি সূত্র লিখতে পারবো অর্থাৎ 1 minus sin square a সমান আমরা জানি cos square a এই হয়ে গেল আমাদের ক নম্বর প্রশ্নের आंसर খুবই সহজ একটি প্রশ্ন এরপরে আমরা এখন খ নম্বর প্রশ্নটি সমাধান করব খ নম্বর প্রশ্নে আমাদের ছিল যে প্রমাণ করো যে √p/q sec a + tan a এইটা সমান এটা প্রমাণ করতে বলছে আর আমাদের উদ্দীপকে মান দেওয়া ছিল p সমান 1 + sin a এবং q সমান 1 - sin a তো আমরা এটাকে এখন বাম পক্ষ ধরে নিব ধরে নেওয়ার পরে এই মানগুলো বসিয়ে এটা সমাধান করব তো অতএব আমরা এখানে ধরে নিচ্ছি লেফট সাইড অর্থাৎ বাম পক্ষ লেফট সাইড সমান হচ্ছে √p/q এরকম করে লেখার পরে এখন আমরা মানগুলো বসিয়ে দেব তো আমরা এখানে p এর মান বসাতে পারি p এর মান হচ্ছে 1 + sin a তো আমরা এখানে বসিয়ে দিলাম 1 + sin a এরপরে q এর মান হচ্ছে এখানে 1 minus sin a তো আমি এখানে বসিয়ে দিলাম 1 minus sin a এখন এই দুইটার উপরে কি আছে রুট ওভার আছে তো আমরা এটাকে আলাদা করে নিতে পারি কোনো অসুবিধা নেই আমি দুটারই রুটকে আলাদা করে দিলাম তাতে আমাদের সুবিধা হবে আমরা দুইটার রুটকে আলাদা করে নিলাম এখন আমরা লব এবং হরকে 1 plus sin a দ্বারা গুণ করে নিব আগে থেকে আমাদের ছিল 1 plus sin a এর সাথে আমি গুণ করে নিচ্ছি রুট ওভার 1 plus sin a দ্বারা এবার নিচেও একই অবস্থা আমরা যেহেতু লব ও হরকে রুট ওভার 1 plus sin a দ্বারা গুণ করছি আগে থেকে আমাদের এখানে ছিল 1 minus sin a রুট ওভার 1 minus sin a এর সাথে আমরা গুণ করছি রুট ওভার 1 plus sin a আমরা লব ও হরকে গুণ করে নিলাম এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি 1 plus sin a এটা 1 plus sin a তো দুইটা যখন থাকবে তখন আমরা এটা গুণ করে নিলে স্কয়ার হয়ে যাবে অর্থাৎ রুট ওভার 1 plus sin a এর উপরে হোল স্কয়ার হয়ে যাবে যেহেতু দুইটা গুণ করে নিলাম আর এটা দেখতে পাচ্ছি সূত্র হয়েছে অর্থাৎ a plus b into a minus b এর একটা সূত্র হয়ে গেছে তো আমরা এটাকে সূত্র নিতে পারি a square minus b square অর্থাৎ a square বলতে 1 এর উপর স্কয়ার দিলে হবে না দিলে হবে b square বলতে sin square a তাহলে এখানে √ স্কয়ার কেটে যাবে থাকবে শুধু 1 plus sin a √ স্কয়ার কেটে দিলাম আর এখানে 1 minus sin square a সমান আমরা একটি সূত্র লিখতে পারবো সেটা হচ্ছে cos square a আমরা এখানে সূত্রটা প্রয়োগ করে দিলাম 1 plus sin a আছে থাক এটা আরেকটা লাইন আমরা বেশি করব আর নিচে √ স্কয়ার কেটে গেলে থাকবে শুধুমাত্র cos a এই cos কিন্তু 1 এর নিচেও আছে আবার sin এর নিচেও আছে তাই আলাদা করে নিব তাহলে 1 এর নিচে cos 1 by cos আবার প্লাস আছে দিলাম sin by cos sin a by cos আমরা জানি 1 by cos সমান হচ্ছে sec তো আমরা এখানে লিখতে পারবো sec a এরপরে প্লাস আছে দিয়ে দিলাম আর sin by cos সমান আমরা জানি tan তো tan a এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল তোমরা একটু দেখো তো এখানে আমাদের প্রমাণ করতে বলেছিল √p/q সমান sec a + tan a তো আমরা এটা খুব সহজে কি করে নিলাম প্রমাণ করে নিলাম তো এখন আমরা লিখে দিতে পারি যে লেফট সাইড সমান রাইট সাইড প্রমাণ করতে বলেছে প্রুভ দ্যাট এই হয়ে গেল আমাদের খ নম্বর প্রশ্নের आंसर তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কোনো অসুবিধা হয়নি এরপরে আমরা এখন গ নম্বর প্রশ্নে চলে যাব গ নম্বর প্রশ্নটি আমাদের ছিল প্রমাণ করো যে sec a + tan a এর উপরে হোল স্কয়ার সমান p/q এটা প্রমাণ করতে বলছে আর এখানে p সমান একটি মান দেওয়া আছে আর q সমান একটি মান দেওয়া আছে তো আমরা এই এটাকে বাম পক্ষ ধরে নেওয়ার পরে আমরা কি করব এই p/q প্রমাণ করব তো আমি এখানে ধরে নিচ্ছি লেফট সাইড হচ্ছে আমাদের এখানে sec a + tan a এর উপরে হোল স্কয়ার এটা আমরা বাম পক্ষ ধরে নিলাম এখন বাম পক্ষ ধরে নেওয়ার পরে আমরা জানি sec সমান লিখতে পারি 1/cos তো আমরা এখানে 1/cos a লিখতে পারবো এরপরে প্লাস আর tan সমান আমরা লিখতে পারবো sin/cos তো আমরা এখানে sin a / cos
কস এ লিখতে পারবো, এর উপরে হচ্ছে কি হোল স্কয়ার, তো আমরা হোল স্কয়ার করে দিলাম। এখন যেখানে ভগ্নাংশ সেখানে লসাগু, এরকম একটা বিষয়, তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভগ্নাংশ আকারে আছে, তাই এটাকে আমরা কি করে নেব, লসাগু করে নেব। তো দুইটা লসাগু যদি আমরা করি তাহলে এখানে কস এ লসাগু পাবো। আমরা জানি লসাগুকে হর দ্বারা ভাগ করতে হয়, ভাগ করার পরে যেটা থাকে সেটা লবের সাথে গুণ করতে হয়, তো এটা হচ্ছে হর। হর দ্বারা লসাগুকে ভাগ করলে অর্থাৎ কসকে কস দ্বারা ভাগ করলে এক পাবো, এক আবার একের সাথে গুণ করলে একই হবে। এরপরে প্লাস কস দ্বারা কসকে ভাগ করলে আবার ওয়ান পাবো, ওয়ান আবার সাইনের সাথে গুণ করলে সাইনই হয়ে যাবে, অর্থাৎ সাইন এ। এর উপরে কি আছে, হোল স্কোয়ার, তো আমরা এখানে হোল স্কোয়ার করে দিলাম। এই স্কোয়ার কিন্তু ওয়ান প্লাস সাইনের উপরেও আছে আবার কস এর উপরেও আছে, তো এটাকে আমরা আলাদা করে নেব। তো এখন আমরা লিখতে পারি এটাকে, স্কোয়ারটাকে আলাদা করে নেব, অর্থাৎ ওয়ান প্লাস সাইন এ এর উপরে হোল স্কোয়ার আর নিচে হচ্ছে কস এর উপরে স্কোয়ার হয়ে যাবে, তাহলে কস স্কোয়ার এ। ওয়ান প্লাস সাইন এ হোল স্কোয়ার আছে, তার মানে আমরা ওয়ান প্লাস সাইন এ দুইবার লিখতে পারবো, তো আমি এখানে দুইবার লিখে দিচ্ছি, ওয়ান প্লাস সাইন এ একবার, আরেকবার হচ্ছে ওয়ান প্লাস সাইন এ। আর নিচে কস স্কোয়ার এ সমান আমরা একটি সূত্র লিখতে পারবো, আমরা জানি কস স্কোয়ার এ সমান হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ, আমরা এটা লিখতে পারবো। এখন এখানে একটি সূত্র করা যাবে, যদি আমরা মনে মনে ওয়ানের উপর স্কোয়ার ধরে নিই তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটি সূত্র হবে, সেই কাজটাই আমরা এখন করবো। তাই এখন আমরা এখানে সূত্রটি প্রয়োগ করে দিচ্ছি, ওয়ান প্লাস সাইন এ, ওয়ান প্লাস সাইন এ, আর নিচে হচ্ছে এটা সূত্র করে দেবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা সূত্রটি জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ প্লাস বি বলতে এ বলতে ওয়ান আর বি বলতে সাইন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এটা উপরের সংখ্যা একই, এই দুটাকে আমরা কেটে দিতে পারি, তাহলে থাকছে এখানে ওয়ান প্লাস সাইন এ বাই ওয়ান মাইনাস সাইন এ, ওয়ান প্লাস সাইন এ বাই হচ্ছে ওয়ান মাইনাস সাইন এ। তো এখন আমরা আমাদের যে উদ্দীপকের দুটি মান দেওয়া ছিল, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে ওয়ান প্লাস সাইন এ সমান হচ্ছে পি আর ওয়ান মাইনাস সাইন এ সমান হচ্ছে কিউ, তো আমরা এখন এটা সমান লিখতে পারবো কি, উপরে ওয়ান প্লাস সাইন এ সমান লিখতে পারবো পি আর ওয়ান মাইনাস সাইন এ সমান লিখতে পারবো কিউ, এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। তো এখন আমরা লিখে দিতে পারি যে লেফট সাইড সমান রাইট সাইড, প্রুভ দ্যাট, রাইট সাইড প্রুভ দ্যাট গ নম্বর প্রশ্নের আনসার। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, দিনটি সবার ভালো কাটুক এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে বিদায় চাইছি, আল্লাহ হাফিজ।